গল্পের জংশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটি হলো লেখক জসীম উদ্দিনের লেখা হ্যান ত্যান। অল্প বয়সেই আজিজের বাপ মা মারা গেল। বুড়ো নানা নানি আজিজকে এনে তাহার বাড়িতে রাখলেন, কিন্তু তার মতো দুষ্টু ছেলেকে সামাল দেবেন কতদিন? আজ এটা নষ্ট করে, কাল ওটা বাজারে বিক্রি করে মিঠাই খায়। অনেক ধমক ধামক মারপিট করেও আজিজকে ভালো করা গেল না। পরিশেষে নানা তাকে বাড়ি হতে তাড়িয়ে দিলেন। 10-12 বছর পরে একদিন অনেক টাকা পয়সা নিয়ে আজিজ দেশে ফিরে এলো। এসে শহরে একটা বাড়ি কিনে ফেললো। তারপর নানা নানির সঙ্গে দেখা করতে আসলো। তার হাতে আংটি, দামি ঘড়ি, পরনে দামি কাপড়। নানা নানি তো দেখে অবাক। নানা জিজ্ঞেস করলেন, হ্যারে আজিজ, বিদেশে গিয়ে তুই এত টাকা পয়সা কামাই করলি কি করে? আজিজ উত্তর করলো, না না, ওসব জিজ্ঞেস করবেন না, টাকা পয়সা উপার্জন করেছি, হ্যান ত্যান এটা সেটা করে আর কি। নানা আবার জিজ্ঞেস করলেন, আরে নাতি বল না, হ্যান ত্যান কাকে বলে? আজিজ বলল, সে কথা আর একদিন বলবো নানা, আজ থাক। যথারীতি আজিজ চলে গেল, কিন্তু নানার মনে কেবলই জাগে, হ্যান ত্যান কাকে বলে? আচ্ছা, নাতির মতো হ্যান ত্যান করে নানা নিজের অবস্থা আরো ভালো করতে পারে না? ভেবে ভেবে নানার আর ঘুম হয় না। সেদিন আজিজকে নানা ডেকে আনলেন। বড়লোক নাতির জন্য নানি অনেক পিঠে পায়েস করেছেন। নানা নাতি দুজনেই বসে খাচ্ছেন। নানা তখন কথাটা তুললেন, হ্যারে আজিজ, সেদিন না তুই বলেছিলি হ্যান ত্যান কাকে বলে, অন্য সময় বলবি, আজ তোকে কিছুতেই ছাড়বো না, হ্যান ত্যান কাকে বলে তোকে বলতেই হবে। একটা পিঠে চিবাইতে চিবাইতে আজিজ বলল, না না, আজ ও কথা থাক, পরে একদিন বলবো। নানি বললেন, আর একদিন কেন নাতি, তোমার নানা যখন জানতে চান আজই বল না কেন ভাই, হ্যান ত্যান কাকে বলে আমারও ইচ্ছে জানার। আজিজ বলল, আচ্ছা নানি, হ্যান ত্যান কাকে বলে আমি শুধু মুখেই বলবো না, আপনাদেরকে দেখিয়ে দেব, আমাকে শুধু 1 মাস সময় দেন। একটু কি ভেবে আজিজ আবার বলল, নানা একটা কথা, নানি তো সারা জীবন আপনার সংসারে খেটে শরীর ক্ষয় করে ফেললেন, আপনি যদি অনুমতি দেন তবে নানিকে আমার শহরের বাড়িতে কিছুদিন রেখে সব কিছু দেখিয়ে আনি। এ কথা শুনে নানি তো খুব খুশি হলেন নাতির উপর। নানার মুখের দিকে তিনি চেয়ে রইলেন, নানা কি জবাব দেন? নানা বললেন, সে তো খুব ভালো কথা ভাই, আমার তো আর কোনো আত্মীয় স্বজন নাই যেখানে গিয়ে তোমার নানি 2 দিন বিশ্রাম করে আসবে, তুমি বড় লোক নাতি, নিয়ে যাও তোমার নানিকে, কয়েকদিন শহরে যাইয়া কিছু দেখে আসুক। নানিকে সঙ্গে নিয়ে আজিজ তার শহরের বাসায় ফিরে আসলো। নানার বাড়ি হতে আজিজের বাসাটি 50-60 মাইল দূরে। কিছুদিন পরে শহর হতে এসে আজিজ কাঁদো কাঁদো হয়ে বলল, নানা দুঃখের কথা আর কি কব, একদিনের কলেরা হয়েই নানি মারা গিয়েছেন, আপনাকে যে খবর দিব তারও সময় পেলাম না, ডাক্তার কবিরাজের বাড়ি ঘুরে ঘুরেই শরীর কাহিল করে ফেললাম। নানা কিছুদিন বউয়ের জন্য খুব কাঁদলেন, তারপর আবার ঘর সংসারে কাজে মন দিলেন। আজিজ শহরের বাড়িতে গিয়ে তার নানিকে বলল, নানি দুঃখের কথা আর কি বলবো, বসন্ত রোগ হয়ে
একদিনেই নানা মারা গিয়েছেন। শুনে নানি তো ডাক ছেড়ে কেঁদে উঠলেন, ওরে আজিজ, শিগগির আমাকে বাড়িতে রেখে আয়। আজিজ আরো কাঁদো কাঁদো হয়ে বলল, নানি, আপনাদের গ্রামে আরো দু তিনজনের বসন্ত হয়েছে, সেখানে গেলে আপনাকেও বসন্ত রোগে ধরবে, কিছুতেই আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারবো না নানি। চার পাঁচ দিন কেঁদে কেটে নানি আবার আগের মতোই খাওয়া দাওয়া করতে লাগলেন। কিছুদিন পর আজিজ এসে তার নানার সঙ্গে দেখা করে বলল, নানা, আর কতদিন একলা সংসার সামলাবেন? এই বুড়ো বয়সে কে দেয় আপনার ভাত পানি, আর কে লয় আপনার খবরাখবর? কয়দিনই বা আপনি হাত পুড়াইয়া রান্না করা খাইবেন? নাতির কথায় একেবারে গলিয়া গেলেন। তাই তো রে ভাই, এই বুড়া বয়সে ঘর সংসারের কাজ মন লাগে, একেবারে নাজেহাল হয়ে পড়ছি। সুযোগ বুঝে আজিজ বলল, নানা, আমার বাসার কাছে একেবারে নানির মতো দেখতে একটি বিধবা মহিলা আছে, নানির মতোই বয়সী, বলেন তো তার সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করি। নানা বললেন, না রে ভাই, এই বুড়া বয়সে কাকে আর না দিবি, জানি না চিনি না, আমার ঘর সংসার নাস্তানাবুদ কইরা ফেলবে। আজিজ বলল, না না, ওসব চিন্তা করবেন না, আমার বাসার কাছে বলে সর্বদা মেয়েটিকে দেখতে পাই, তার চাল চলন একেবারে নানির মতো, আপনি দেখলে বুঝতেই পারবেন না মেয়েটি নানি নাকি অন্য কেউ। নানা তখন বললেন, আচ্ছা, তোর যদি ইচ্ছা হয় তাইলে বিয়ের বন্দোবস্ত কর। আজিজ বলল, না না, খালি হাতে তো বিবাহ হয় না, কোনে পক্ষ আবার বিরাট শরীফ ঘর, অন্তত হাজার টাকা না হলে এই বিবাহের কাজে নামা যায় না। নানা গুনে গুনে নাতির হাতে হাজার টাকার নোট দিলেন। বাসায় এসে আজিজ তার নানিকে বলল, নানি, এইভাবে বিধবা হয়ে আপনি আর কতদিন থাকবেন? আমাকে তো জানেনই, আমার মতিগতির কোনো ঠিক নেই, যা টাকা পয়সা আছে ফুরিয়ে গেলে আবার বিদেশে চলে যাব, তখন আপনার কি উপায় হবে? নানি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তাই তো রে ভাই, আমার ভবিষ্যৎ ভেবে আমি কুল কিনারা পাই না। আজিজ বলল, অমুক গ্রামে একজন বুড়ো লোক দেখেছি, একেবারে নানার মতো দেখতে, অবস্থা বেশ ভালো, অল্প দিনেই হলো তার বউ মরেছে, আপনি যদি বলেন তার সঙ্গে আপনার বিয়ের বন্দোবস্ত করতে পারি। শুনে নানি তো খেপে উঠলেন, আরে হতভাগা, আমার এখন নিকার বয়স আছে? সেই বুড়ো লোকটারও কি বিয়ের বয়স আছে? তবে দিনে দিনে আপনি যখন আরো কমজোর হয়ে পড়বেন তখন আপনার দেখাশুনো করবে কে? নানি, আপনি তো আমার কথাই বিশ্বাস করবেন না, সেই লোকটার চলন বলন হাব ভাব গায়ের রং একেবারে নানার মতো, প্রথমে দেখলে তাকে নানা ছাড়া অপর কেউ মনে হবে না। নানি বললেন, তোর নানার মতো যদি হয় তবে কর বিয়ার জোগাড়। শুভ দিনে শুভক্ষণে নানা বিবাহের পোশাক পরে পালকিতে চড়ে কয়েকজন বরযাত্রী সঙ্গে নিয়ে নাতির বাড়িতে এসে উপস্থিত হলেন। বাজি বন্দুক ফাটিয়ে নাতি বুড়ো নওশাকে ঘরে এনে বসাল। শানজরের সময় নানা নানিকে চিনতে পারলেন, নানিও নানাকে চিনতে পারলেন, দুজনে দুজনকে পেয়ে ভারী খুশি। তবুও নানা আজিজকে ডেকে ধমকিয়ে বললেন, ওরে শয়তান, এই তোর কীর্তি। হাসতে হাসতে আজিজ এসে নানাকে বলল, নানা, হ্যান ত্যান কাকে বলে জানতে চেয়েছিলেন, তাই হ্যান ত্যান কাকে বলে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম।